गुड मॉर्निंग फ्रॉम बारासात हमार बाड़ी छाद थेके आज के वीडियो शुरू करछी एखन बजे सकाल 7:30 और अलरेडी सकाल तो हुए गेछे एंड 25 डिग्री सेलसियस एखन वेदारे आमी देखछी घूम थेके उठे वेदार ह्यूज गरम अलरेडी अ वेरी वार्म वेलकम टू एवरीवन टू माय यूट्यूब चैनल तुम्हारा केमन सबाई आछो आमाके अवश्य जानाबे कमेंट सेक्शने बिकज अनेक दिन गैप हो गए हमारे लास्ट वीडियो थे के ए वीडियो टाते तारा के तो सनग्लास टा पड़े नहीं एकदम देखा जाच्छे ना यस नाउ इट्स वेरी क्लियर ता अनेक मास हो गए लास्ट वीडियो दी थी हमारे यूट्यूब चैनले ता वही कारण आज का वीडियो बना सत्य बोलते एकदम समय पाच्छिलाम ना तार ओपर बाइक रिलेटेड हमारे यूट्यूब चैनलटा तो সেখানে আমি কোনো বাইক রিলেটেড ভিডিও দিতে পারছিলাম না বিকজ অফ আমার বাইকের কন্ডিশন খুব খারাপ ছিল লাস্ট 1 ইয়ার ধরে কোনো সার্ভিস হয়নি এন্ড লাস্ট সার্ভিস হয়েছিল 22,800 কিলোমিটারসে আর এখন বর্তমানে আমার গাড়ির কিলোমিটার রয়েছে 28,500 কিলোমিটার তো 5,700 কিলোমিটারস অ্যাপ্রক্স গাড়ি চলেছে সার্ভিস হয়নি 1 ইয়ার ধরে ইঞ্জিন অয়েলও চেঞ্জ হয়নি তো ভাবছি আজকে একটা সার্ভিস সেন্টারে যাব তো আমি যেহেতু বারাসাত থেকে আমার বাড়ি থেকে রোলটা বাজাজ খুব কাছে হয় বাট আমার একটা ফ্রেন্ড বং রাইডার বিবেক ওরও ইউটিউব চ্যানেল আছে তোমরা অবশ্যই ওর চ্যানেলটা একবার দেখে নিও তা ও আমাকে সাজেস্ট করলো যে দাদা একবার এমএস বাজাজ যাও সেটা নৈহাটিতে রয়েছে খুব ভালো সার্ভিস করে নর্মালি আমি অঞ্জলি মোটরস থেকে সার্ভিস করি সেটা বেলগরিয়াতে রয়েছে বাট ও আমাকে বললো একবার ওখানে যাও অ্যান্ড ইভেন অঞ্জলি মোটরস থেকেও আমাকে সাজেস্ট করলো যে একবার সার্ভিস সেন্টারে যেতে বিকজ থ্রটল বডি ক্লিনটা করাতে হবে আমার গাড়িতে অ্যাকচুয়ালি 30,000 কিলোমিটার রেঞ্জে চলে এসছে যেহেতু তো এই টাইমে কি একটা মেজর সার্ভিস হয় সিক্স সার্ভিস যেটাতে থ্রটল বডি ক্লিন অনেক কিছু মেজর সার্ভিস হয় তো রোলটা বাজাজেও যেতে পারতাম বাট রোলটা বাজাজে অ্যাকচুয়ালি প্রচুর ক্রাউড হয় সেই তুলনায় শুনলাম এমএস বাজাজে এতটা হয় না তো ভাবছি আজকে যাব আজকে মার্চ মাসের দ্বিতীয় তারিখ সেকেন্ড মার্চ 2024 তো ভাবছি আজকে একবার গিয়ে যাওয়াই যাক দেখা যাক ওখানে কেমন সার্ভিস হয় নাহলে তো আমি অঞ্জলি মোটরস আবার যাবো বাট থ্রটল বডি ক্লিনটা তো ওখান থেকে হয়েই যাবে আশা করছি ফোন করে আমার বুকিংসও নেওয়া হয়ে গেছে 9:30 টাইম দিয়েছে টাইমে হয়তো পৌঁছাতে পারবো না কারণ এখন কিছু একটু কাজ আছে আর তার উপর দেখছো যে গালে দাড়ি ভরে গেছে তো শেভিং করতে হবে ব্রাশ করতে হবে ঘুম থেকে উঠেই ডাইরেক্ট চলে এসেছি 7:30 বাজে তার মধ্যে এরকম গরম 25 ডিগ্রি সেলসিয়াস এখনই আমি জানি না এবার দিনটা ক্রস করলে 30+ তো হবেই এনিওয়ে তো শেভিং করে চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি বাকিটা ব্যাক এগেইন অলরেডি ফ্রেশ হয়ে গেছি ব্রাশ হয়ে গেছে শেভিং হয়ে গেছে যা যা আমাদের সকালের ম্যান্ডেটরি জিনিস কমপ্লিট এখন অলরেডি চা নিয়ে বসে গেছি আর এখন চা খাবো চা খেয়ে এক্ষুনি বেরোচ্ছি অলরেডি উই আর রানিং লেট বাই 30 মিনিটস বহুত জলদি পৌঁছাতে হবে অ্যাজ ইউজুয়াল অসম এবার বাকিটা রাস্তায় দেখা হচ্ছে যেখান থেকে আমি এখন ভিডিওটা শুরু করছি এখন বেরোচ্ছি আর কোনো বেশি কথা বলবো না এটা এবার আমি বাড়ি থেকে বেরোচ্ছি আর এই যে আমার বাইক স্টার্ট দিচ্ছি এবার Crawling around, searching for higher ground. Can't see in front of me. Problem অনেক কিছুই এসে গেছে থ্রটল বডিতে বহুত নোংরা জমে গেছে গাড়ি স্টার্ট দিলেই অফ হয়ে যায় সাথে সাথে উইদিন 2 সেকেন্ডস আর যেটা মেইন প্রবলেম হচ্ছে কি রাস্তাঘাটে না প্রচুর গাড়ি পাওয়ার ল্যাক দেখা দিচ্ছে দুমদাম বন্ধ হয়ে যাচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে মেইনলি লোকালে খুব এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে আর ডমিনার যেহেতু হেভি ওয়েট গাড়ি তো ওই কারণে খুব অসুবিধা হয় লোকালে যদি গাড়ি দুমদাম বন্ধ হয়ে যায় তো পুরো গাড়ির যে ওয়েটটা নিজের হাতের ওপর পড়ে যায় ব্যালেন্স করতে অসুবিধা হয় আর
কল্যাণী এক্সপ্রেস ওয়েটা জাস্ট সুন্দরশ্বরী করেছে, দারুণ দারুণ করেছে, একেবারে অসম। মানে অনেকটা কাইন্ড অফ NX2 টাইপের, তবে আর একটু ইম্প্রুভ করতে হবে আস্তে আস্তে, কিন্তু ডাইভারশনস প্রচুর আছে। আর রাত্রিবেলা কোনো স্ট্রিট ল্যাম্প নেই, তো আমার শ্বশুরবাড়ি শ্যামনগরে, আমি ফগ ল্যাম্প লাগিয়েছি দুখানা, এর কোনো ভিডিও বানাইনি জাস্ট বিকজ আমি সেদিনকে মোবাইল নিয়ে যাইনি, যেদিনকে আমি ভিডিওটা সরি যেদিনকে আমি এইচডির ফগ ল্যাম্পগুলো লাগিয়েছি। এটা তো তিনটে লাইট আছে, একটা লাল, একটা হলুদ, একটা সাদা, কখনো এক সময় আমি দেখিয়ে দেবো যে এইচডির ফগ ল্যাম্পটা লাগিয়েছি। অ্যারাউন্ড 4,500 টাকার মতো পড়েছে, বারাসাত থেকেই করেছি। যদি তোমাদের বারাসাত থেকে এইচডির ফগ ল্যাম্প লাগাতে হয় তো আমাকে অবশ্যই DM করো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আমি গুগল লোকেশন দিয়ে দেবো, রেফারেন্স দিয়ে দেবো, তার থেকে লাগাবে। জেনুইন পার্সন, জেনুইন প্রোডাক্ট দেয়, নো ডাউট। এনিওয়ে এখন ফ্লাইওভারের পর ফ্লাইওভার ক্রস করতে করতে যাচ্ছি, আর রাস্তা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো যে কত সুন্দর রাস্তা, জাস্ট মাখন চুম্বেশ্বরী রাস্তা, অসম। আচ্ছা, বেশি এখন আর কথা বলবো না, গাড়িতে মেজর প্রবলেমস আছে কিছু কিছু, ওগুলো সার্ভিস সেন্টারে আশা করছি সলিউশন দিয়ে দেবে আমাকে আজকে, যত সন্ধ্যাই হোক না কেন আমি সেই গাড়িটা ঠিক করে নিয়ে যাব। এটুকু এক্সপেকটেশন নিয়ে আমি আজকে সার্ভিস সেন্টারের দিকে যাচ্ছি। আমি অলরেডি ইঞ্জিন অয়েল থেকে শুরু করে চেন লুক, চেন ক্লিন, যা যা জিনিস শোরুম থেকে কিনতে হয় সেই সেই জিনিসগুলো আমি নিজেই 99 RPM থেকে কিনে নিয়েছি, যাতে আর কি আমাকে এরকম প্রবলেমে ফেস না করতে হয় যে পার্টস চেঞ্জার, বিকজ পাস্টে আমি এরকম অনেক প্রবলেম ফেস করেছি, পার্টস কিনতে গিয়ে পার্টস অ্যাভেলেবেল নেই, তো আমাকে তার জন্য অনেক ভুগতে হয়েছে। দ্যাটস ওয়াই আমি এক্সট্রা পেমেন্ট দিয়েও ডেলিভারি চার্জেস দিয়ে আমি 99 RPM থেকে কিনে নিয়েছি। খুবই ট্রাস্টেড ওয়েবসাইট, বাট দেয়ার ইজ আ ভেরি বিগ প্রবলেম ইন 99 RPM, কি ওদের কাস্টমার কেয়ার একদমই নেই, ইমেল করে কথা বলতে হয় আর ইমেল অল টাইম ওদের ইমেলের রিপ্লাই পাওয়া যায় না, খুব রেয়ার রিপ্লাই পাওয়া যায়। তো আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে, পৌঁছে গেছি MS বাজাজের একদম কাছাকাছি। এই যে MS বাজাজ সার্ভিস সেন্টার, এটা হচ্ছে সেলসের রয়েছে, সার্ভিসও রয়েছে। আচ্ছা চলো, পৌঁছে গেছি। হ্যাঁ, MS বাজাজ, KTM চেতাক বাজাজ। তো MS বাজাজ এটাই, বেশ সুন্দর এদের হসপিটালিটি, এটা মানতেই হবে। আর জানি না এবার গাড়িটা কেমন হবে। আর আমার গাড়ির জব কার্ড খোলা হয়ে গেছে, সামনেই সোনু হোটেল, কাউন্টার আছে, রেস্টুরেন্ট কাম বার, এখানে ডমিনার রাখা আছে, NS রাখা আছে, উপরে KTM। ভেতরে যাই দেখাচ্ছি। এখানে সব রাখা আছে, এখানে গাড়ি সার্ভিস হচ্ছে আমার, এটা রনিদা। বাকিটা পরে কথা বলছি, এখানে অ্যালাউ নেই ভিডিও করা। অনেকগুলো এখানে র্যাম্প রাখা আছে, ওখানে একটা নতুন ডমিনার 250 রাখা আছে, আর ওই সাইডটাতে KTM আছে। চলো ভাই, হাঁটতে হাঁটতে চলে এসেছি 2 কিলোমিটার, সামনেই রয়েছে বোম্বে বিরিয়ানি, আর এই সামনেই দোতলাতেই রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এটা হচ্ছে ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়েই আর কি আসতে হয়। সামনের দিকে পার্সেল ছিল, আর এদিকে ডাইনিং ফ্যাসিলিটি আছে,
2 কিলোমিটার হেঁটে আসলো। যাই এখান থেকে উঠে এদের স্পেশালিটি রয়েছে 69 আনলিমিটেড আলু বিরিয়ানি। তো একটা মটন বিরিয়ানি ফুল অর্ডার দিয়েছি, চিকেন বিরিয়ানি আর একটা অর্ডার দিয়েছি, কোল্ড ড্রিঙ্কস, ফিশ ফ্রাই। বাকিটা খেয়ে জানাচ্ছি কেমন কি আছে, দেখতে দেব। ফিশ ফ্রাইটা দিয়ে দিয়েছে, কাসুন দিয়েছে, পেঁয়াজ আছে, স্যালাড দিয়েছে, খেয়ে দেখছি কেমন। ফিশ ফ্রাইটা আমি 3.5 রেটিং দেব। ওকে ওকে, হাইফাই অত না, বাট ওকে। এটা হচ্ছে মাটন বিরিয়ানিটা, স্পেশাল মাটন বিরিয়ানি, 130 গ্রামের, দুটো মাটন আছে, ডিম আছে, সালাড আছে। মেনুতে বলছে 2 পিস আলু, 2 পিস মাটন, এগ, তাই আছে। বাকিটা খেয়ে জানাচ্ছি কেমন লাগছে। তো মে বিরিয়ানি থেকে খাওয়া হলো, খাওয়ার পর যেটা আমার একটা রিভিউ দেওয়ার আছে, পাশাপাশি দুখানা আছে এরকম, এই একটা আছে, এই একটাও আছে, রেলওয়ে স্টেশন রোড। ওদের খাওয়ার কোয়ালিটিটা সত্যি ভালো, 4.5 স্টার রেটিং দেব। তবে যে খাওয়ার দেওয়ার যে টাইমটা ওরা খুব নেয়, একটু স্লো ডেলিভারি। ফিশ ফ্রাইটা অ্যাভারেজ ছিল, আর পিস প্রেফারেন্স যদি বলা হয় যে কোন পিস লাগবে সেটা অতটা কমফর্টেবল না, তো ওদের কাছে যদি পায় তাহলেই দেবে, ওরা অতটা খুঁজতে চায় না। এটা আমার রিভিউ, মিক্স ফিলিং, সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালো। এবার বাইকটা নিয়ে বাড়ি যাব, টাটা। ওয়েলকাম ব্যাক গাইস, ভিডিওটা আমি 4 দিন বাদে ইন্টেনশনালি শ্যুট করছি, আর ইন্টেনশনালি আর কি ভিডিওটা আমি ডিলেই পোস্ট করছি, কারণ সার্ভিস করার পর ইমিডিয়েটলি কখনোই বোঝা যায় না যে গাড়িটা কীরকম আমি ফিডব্যাক পাচ্ছি। তো আমি অলমোস্ট 4 দিন বাদে আমি এখন ভিডিওটা রেকর্ড করছি, যাতে আর কি আমি যে ওখান থেকে চালিয়ে আসলাম, দেন আমি তারপরও আর কি এই 4 দিনে অলমোস্ট 60-70 কিলোমিটার মতো আমি চালিয়ে নিয়েছি। তো আমি যেটা আমি এখন জেনুইনলি বলতে চাইবো, আমার যে সার্ভিসটা হয়েছিল ডমিনার 400-এ MS বাজাজ থেকে, কারণ এর আগে আমি অঞ্জলি মোটরস থেকেও করেছি অ্যান্ড রোল্টা বাজাজ থেকেও করেছি। তো আমি যেটা বলতে চাইবো, MS বাজাজ রিয়েলি হ্যাটস অফ। আমি নিজে পার্সোনালি ওদের যে সার্ভে লিঙ্ক আছে, যেটা সার্ভিস করার পর আমার মোবাইলে SMS আসে, যেখানে আমাকে রেটিং দিতে হয়, আমি পার্সোনালি প্রত্যেকটা জায়গায় 5-স্টার রেটিং দিয়েছি। সার্ভিস পার্সন যে ছিল সে তো ফার্স্ট ক্লাস সার্ভিস করেছে, রনি নাম ওর। আর যে জব কার্ড পার্সন যে খুলেছিল আমার জব কার্ডটা, সেও প্লাস যে আমার বুকিংসটা নিয়েছিল, ইচ অ্যান্ড এভরি ওয়ান রিয়েলি দে আর ভেরি গুড। আমি নিজে পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি একটু দূরও হয়, MS বাজাজ নৈহাটি অবশ্যই যাবে, হাইওয়ের ধারে একদম, ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে নৈহাটি সাইডে যেতে যে রাস্তাটা পড়ে, লেফট সাইডে পড়বে, রিয়েলি ভেরি নাইস বাজাজ সার্ভিস সেন্টার। পার্সোনালি আমি বলবো ডমিনার 400-এর জন্য তো আমি খুবই সার্ভিস ভালো পেয়েছি ওদের থেকে। ইভেন আমি এতটাই খুশি হয়েছি ওদের সার্ভিস থেকে, আমি নিজে একটা AMC ওদের থেকে খুলিয়েছি। AMCটা কি অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট, নর্মালি ওরা বলে থাকে যে 1.5 বছরের জন্যে ওরা AMC দেয়,
চারটে এএমসি ওদের ফ্রি থাকে। ওরা আমার থেকে অলমোস্ট 1500 কাছাকাছি নিয়েছে, 1450 টাকা। তা আমি যেটা বলবো কি আমি এতে কী কী বেনিফিট পেয়েছি, চারটে ফ্রি সার্ভিস হবে, ফ্রি পেইড সার্ভিস, চারটে ফ্রি ওয়াশ, ফোম ওয়াশও আছে, প্লাস টেফলন পলিশও আছে, স্পেয়ার পার্টসের ওপর 7% ডিসকাউন্ট, লেবার চার্জের ওপর 20% চার্জ ডিসকাউন্ট আছে, ইঞ্জিন অয়েলের পর্যন্ত ওপরে ডিসকাউন্ট আছে যদি তুমি বাজাজের ইঞ্জিন অয়েল ওদের থেকে কেনো। পার্সোনালি তো আমি মতুল 7100 10W50 ইউজ করি, বাট তুমি যদি বাজাজের তোমরা কেউ ইঞ্জিন অয়েল পারচেস করো ওদেরই সার্ভিস সেন্টার থেকে, সেম গ্রেডেরই পেয়ে যাবে। তো আমি বলবো এএমসিটা অবশ্যই নাও, আর ওদের সার্ভিস রিয়েলি 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 খুব ভালো। ভালো লেগেছে বলেই কিন্তু আমি ওদের থেকে এএমসিটা করিয়েছি। এটা হচ্ছে এএমসির ডিটেলসটা রয়েছে এখানে, যদি কোনো ফার্দার আরও কোনো ইনফরমেশান লাগে এএমসি রিলেটেড তো প্লিজ অবশ্যই ওদেরকে একবার কন্ট্যাক্ট করো, MS বাজাজ নৈহাটি। বাট আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্যার সার্ভিস, এটা কোনো পেইড প্রমোশন না, আমার ফ্রেন্ড সাজেস্ট করেছিল আমি ওই কারণে গিয়েছিলাম, আর আমি যথেষ্ট স্যাটিসফাইড ওদের সার্ভিস নিয়ে। হ্যাঁ, তো আমি গাড়িটা এখন 4 দিন চালাচ্ছি, আমার কীরকম আমি নিজে এক্সপিরিয়েন্স পাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলতে চাইবো। গাড়ি ভীষণ স্মুথ হয়ে গেছে, হ্যান্ডেলটা যে জাম ছিল ওইটা যথেষ্ট ক্লিয়ার, আর আমার যে পিস্টনগুলো খেলছে সেটা আমি নিজে পর্যন্ত ফিল করতে পারছি গাইস, এতটাই ভালো লাগছে। আমি তো যাচ্ছি অবশ্যই আবার সার্ভিস সেন্টারে নেক্সট যখন আমার সার্ভিস ইন্টারভেল আসবে। তো 28,500 কিলোমিটারে আমি সার্ভিস করিয়েছিলাম, আমার কিলোমিটার রিডিং ছিল 28,508 কিলোমিটার্স। আমি অবশ্যই আবার যাব, তখনও আবার জানাবো যে আমার কেমন লাগছে, যদি ভালো হয় সেটাও জানাবো, খারাপ হয় সেটাও জানাবো। আর ভিডিওটা যদি তোমরা এতক্ষণ দেখে থাকো, যদি ভিডিওটা ইনফরমেটিভ আর ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দাও। যদি কোনো ফ্রেন্ডকে সাজেস্ট করতে চাও যে এই সার্ভিস সেন্টারে যাওয়ার জন্যে, গুগল ম্যাপ লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তাকে সাজেস্ট করো এই সার্ভিস সেন্টারটাকে ভিজিট করার জন্যে। যদি তোমরা তোমাদের এলাকায় বাজাজ সার্ভিস সেন্টার নিয়ে স্যাটিসফাইড নয়, অবশ্যই একবার যাও, আমার রেকমেন্ডেশন, তোমরা সত্যিই ভালো ফিল করবে। হ্যাঁ, অবশ্যই এক দুদিন আগে বুকিংটা অবশ্যই করে দিয়ে যাবে ওদেরকে কল করে, ডেসক্রিপশন বক্সে ওদের বুকিং নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি, যাতে তোমরা কন্ট্যাক্ট করে বুকিং করেই যাও। আর চেষ্টা করবে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ওখানে লাইন দেওয়া, যত তাড়াতাড়ি গাড়ি দেবে তত তাড়াতাড়ি গাড়ি ফেরত পাবে। দুপুর 2টা থেকে 2:30 ওদের লাঞ্চ পিরিয়ড, ওই টাইমটাতে গাড়ির ডেলিভারিও পাবে না, রিটার্ন ব্যাক গাড়ির কাজও হবে না। তো যতটা চেষ্টা করবে তাড়াতাড়ি দেওয়ার, যাতে তোমার গাড়ির কাজ কমপ্লিট হয়ে যায়। যদি তোমাদের মোটুলের ইঞ্জিন অয়েল ঢালতে হয়, KTM থেকেও পাওয়া যায়, ওখানে KTM এর সার্ভিস সেন্টার আছে, ওখান থেকেও পাবে। আর যদি মনে করো বাজাজের ইঞ্জিন অয়েল ঢালবে, ওটা ওদের নিজস্ব ইনহাউস স্পেয়ার পার্টস আছে সাথেই অ্যাটাচড, ওখান থেকে অবভিয়াসলি তোমরা কিনে ইউজ করতে পারবে। ভিডিওটা আর বড় করব না, আমি চেষ্টা করি অলওয়েজ ভিডিওটা 10-12 মিনিটের মধ্যে রাখার জন্য, কিন্তু লেন্দি হয়ে যায়। ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, টিল দেন বাই।